ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার ডক্টর এইচএম কামরুজ্জামান। তাকে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের দায়িত্ব দেওয়া হয়েছে। বিসিএস 21তম ব্যাচের কর্মকর্তা তিনি। ভালো কাজের স্বীকৃতি হিসেবে 2019 সালে রাষ্ট্রপতি পুলিশ পদক পিপিএম সেবা পান তিনি। তার গ্রামের বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা ইউনিয়নে। তিনি একজন রত্নগর্ভা মায়ের সন্তান। বিনয়ী, সাহসী ও জনবান্ধব পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিত কামরুজ্জামান সম্প্রতি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পান। এরপর 13 জুলাই তাকে ডিএমপির যুগ্ম কমিশনার পদে পদায়ন করা হয়। বৃহস্পতিবার ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম স্বাক্ষরিত অফিস আদেশে তাকে নতুন দায়িত্ব দেওয়া হয়। লক্ষ্মীপুরের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করা ডক্টর এইচএম কামরুজ্জামান গত 3 জুন অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পান। 2019 সালের 28 জুলাই তিনি লক্ষ্মীপুরের পুলিশ সুপার হিসেবে যোগ দিয়েছিলেন। লক্ষ্মীপুরে যোগদানের আগে ডিএমপি ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন। বিনয়ী, সাহসী ও জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিত এইচএম কামরুজ্জামান লক্ষ্মীপুরে যোগ দেওয়ার পর জেলায় আইনশৃঙ্খলা উন্নয়ন ও মানবিক পুলিশ বাহিনী গঠনে অনন্য ভূমিকা রাখেন। পুলিশ সুপার কার্যালয়ে নারীদের সেবায় উইমেন ডেস্ক সাপোর্ট সেন্টার চালু করে ব্যাপক প্রশংসা কুড়ান। তাছাড়া করোনাকালে সাধারণ মানুষকে সেবা দিতে দিনরাত পরিশ্রম করেন তিনি। বিশেষ করে কর্মহীন, অসহায় দিনমজুর, রিকশাচালক, পরিবহন শ্রমিক সহ খেটে খাওয়া মানুষের ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেন এইচএম কামরুজ্জামান। তাছাড়া পুলিশ সদস্য কনস্টেবল নিয়োগে স্বচ্ছতার অনন্য নজির স্থাপন করেন তিনি।